আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। ভুনা খিচুড়িটা সকালের নাস্তাই হোক, কিংবা দুপুরের খাবার, অথবা রাতেও যে কোনো সময় করা যায়, আর বৃষ্টির দিন হলে তো কথাই নেই। অসম্ভব মজার এই রেসিপিটির জন্য কি কি লাগছে চলুন দেখে নিই। এখানে আমি 4 কাপ চাল, পলাউ চাল এবং 1 কাপ মসুরের ডাল নিয়ে নিয়েছি। দুটো আমি একসাথে মিশিয়ে নিয়েছি। দেখুন, এবার এই চালটাকে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। আর নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ। আমি পেঁয়াজগুলোকে একদম পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। 1 কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। আমি ডালগুলোকে তেলে তারপর পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আরো নিয়েছি 1 কাপ গাজর। গাজরটা দিলে খিচুড়িটা দেখতে খুব সুন্দর হয়। গাজরটা যেহেতু শক্ত একটা সবজি, এটা সিদ্ধ হতে অনেক সময় নেয়, তাই এটাকে আমি গ্রেট করে নিয়েছি এবং খিচুড়ির শুরুতেই দিয়ে দিব। আরো নিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ আদা বাটা। আর লাগছে 4টা তেজপাতা, 4টা কাঁচামরিচ এবং 3 টুকরা দারচিনি, 4টা লবঙ্গ এবং 4টা এলাচ। আরো লাগছে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ। এছাড়াও আমার পরিমাণ মতন তেল তো লাগবেই। আমি চালটাকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি এখানে পানি বলক উঠিয়ে নিচ্ছি। আমি যেহেতু পলাউ চাল নিয়েছি এবং 4 কাপ, সেই জন্য চালের ডাবল অর্থাৎ 4 কাপের জন্য 8 কাপ পানি আমি বলক পাড়িয়ে নেব। এখানে বলে রাখছি, ডালের জন্য এক্সট্রা কোনো পানি দিতে হবে না, যেহেতু এটা পলাউ চাল। আমি এদিকে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। বেরেস্তাটা উঠিয়ে আমি এই তেলেই খিচুড়িটা রান্না করব। আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি সেই তেলেই চালগুলো দিয়ে দিচ্ছি। চাল এবং ডালটা খুব ভালোভাবে ভেজে নিব। এবার আমি তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম হলুদ এবং লবণ। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাসকলাইয়ের ডাল। সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। খুব ভালোভাবে সবগুলো উপকরণ দিয়ে ভেজে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা পানি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার বলক আসা পর্যন্ত আমি ঢেকে রাখবো। পানিটা কমিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গাজর কুচি। পানিটা যেহেতু কমে এসেছে, এই পর্যায়ে আমি একটা তাওয়ায় বসিয়ে দিব। তাওয়ায় বসিয়ে দিলে বাকিটা দমেই সিদ্ধ হয়ে যাবে। আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দমে রেখে দিয়েছি। দেখুন, এটা আপনারা
গরু মুরগি ডিম যা খুশি তা দিয়ে খেতে পারেন, আর আচার তো মাস্ট। আমার বাসায় আচারটা খুব চলে খিচুড়ি দিয়ে, দেখুন, এই জন্য আচারের অভাব নেই। তৈরি হয়ে গেল ভুনা খিচুড়ি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আমি সার্ভ করার জন্য উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা, কিছু পেঁয়াজ রিং করে কেটে এবং শসা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটা কথা বলে রাখি, আমি এখানে আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে কিউব করে আলু দিতে পারেন, এবং যদি আপনার বাসায় মটরশুঁটি থাকে সেটাও দিতে পারেন, এতে খিচুড়ির স্বাদ আরও ভালো হবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। আর ডালের ব্যাপারটা হলো, আমি মসুরের ডাল এবং মাসকলাইয়ের ডাল যেহেতু ব্যবহার করেছি, আপনারা এখানে মুগের ডাল কিংবা বুটের ডাল দুটোই দিতে পারেন। যত রকম যত রকমের ডাল দেবেন ততই খেতে মজা হবে। এই ভুনা খিচুড়িটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক সুস্বাদু একটা রেসিপি এটা। এমন আরো সহজ এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই করুন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সবার আগে সব আপডেট পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।